বন্ধুরা প্রত্যেকে চায় তার একটি সুন্দর বাড়ি থাকুক যেখানে সে তার পরিবারের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বন্ধুরা কিছু মানুষের কাছে বাড়ি মানে দুই তিনটি রুম বিশিষ্ট কোনো ফ্ল্যাট, তো কিছু মানুষের কাছে বাড়ি মানে চল্লিশ পঞ্চাশটি রুম বিশিষ্ট কোনো মহল, এবং কিছু মানুষ তো খুবই বিলাসবহুল এবং দামি বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যাদের শখ একটু ভিন্ন রকমের হয়ে থাকে, আর তারা পৃথিবীর সব থেকে আলাদা এবং অদ্ভুত বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং বিশেষ কিছু ধরনের বাড়ি সম্পর্কে, যে বাড়িগুলো আপনার মাথা ঘুরিয়ে দিবে। এবং বন্ধুরা ভিডিওর শেষে বাড়িগুলো দেখলে আপনারা সত্যিই চমকে যাবেন। তো বন্ধুরা এমনই অদ্ভুত এবং ইন্টারেস্টিং বাড়িগুলোকে দেখতে চাইলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সবসময় এমন নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার এইট, আপসাইড ডাউন হাউস, পোল্যান্ড। বন্ধুরা সবাই চায় তাদের বাড়ি অন্যদের থেকে আলাদা এবং সুন্দর হোক, কিন্তু কিছু মানুষ খুবই জেদি হয় আর তারা তাদের বাড়িকে অদ্ভুত দেখানোর চেষ্টা করে, আর এই মানুষগুলো এই জন্য প্রচুর টাকা খরচ করে। বন্ধুরা এমন একটি বাড়ি পোল্যান্ডে রয়েছে যা আপসাইড ডাউন হাউস নামে পরিচিত। বন্ধুরা এই বাড়ির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই বাড়ির আকৃতি সাধারণ বাড়ির থেকে উল্টো। বন্ধুরা এই বাড়ির মালিক এই বাড়িকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এইটাকে দেখতে উল্টো মনে হয়। বন্ধুরা এই বাড়ির ছাদ মাটির দিকে এবং মেঝে আকাশের দিকে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা এই বাড়ি সাধারণ বাড়ির থেকে একদম আলাদা এবং অদ্ভুত। বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে শুধু এই বাড়িটি নয়, এই বাড়ির ভিতরের প্রত্যেকটি জিনিসকে উল্টো করে সাজিয়ে রাখা হয়েছে। এর কারণে আপনি এই বাড়ির ভিতরে ঢুকলে আপনার মনে হবে আপনি অন্য এক জগতে বসবাস করছেন যেখানে সমস্ত কিছুই উল্টোভাবে রাখা হয়েছে। বন্ধুরা এই বাড়ির নিজের কিছু বিশেষত্বের কারণে এই বাড়িটি সবার কাছে অনেক ফেমাস। বন্ধুরা দূর দূরান্ত থেকে লোকজন এই অদ্ভুত বাড়িটিকে দেখতে আসে। নাম্বার সেভেন, ট্রান্সপারেন্ট হাউস। বন্ধুরা যখন কোনো ব্যক্তি বাড়ি তৈরি করে তখন সে বিশেষভাবে খেয়াল রাখে যেন তার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে দরজা এবং জানালা থাকে যাতে বাড়ির ভিতরে ভালোভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে। এই কথাটি মাথায় রেখে জাপানের টোকিও শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যে বাড়িটি পুরোপুরি ট্রান্সপারেন্ট। বন্ধুরা এই বাড়ির দেওয়ালের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত দেখা যায়, কেননা এই বাড়ি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা শুধুমাত্র বাথরুম ছাড়া আপনি বাহিরে থেকে এই বাড়ির সমস্ত ঘরগুলোকে দেখতে পাবেন। বন্ধুরা এই বাড়িকে হাউস অফ অ্যানে নাম দেওয়া হয়েছে, আর এই বাড়ির ডিজাইন করেছেন আর্কিটেকচার শুও ফুজিমোটো, আর এই বাড়ির আয়তন প্রায় 950 স্কোয়ার ফিট। বন্ধুরা এই বাড়ি সবাইকে আকর্ষিত করে, সেই জন্য দূর দূরান্ত থেকে লোকজন এই বাড়িকে দেখতে আসে। নাম্বার সিক্স, বোয়িং 727 হাউস। বন্ধুরা যদি আপনার বিমানে ভ্রমণ করা বেশি পছন্দের হয়ে থাকে তাহলে আপনি এই ধরনের বাড়ি বানাতে পারেন। বন্ধুরা এই ধরনের বাড়ি পৃথিবীতে অনেক রয়েছে, যার মধ্যে এমন একটি বাড়ি আমেরিকাতেও রয়েছে। বন্ধুরা এই বাড়ির মালিকের ইচ্ছে ছিল সে একটি অটোমোবাইল হাউস অর্থাৎ চলাফেরা করা ঘর তৈরি করবে, যেটাতে করে সে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। আর এই জন্য সে তার এক বন্ধুর কাছে পরামর্শ চায় এবং তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে একটি পুরাতন বিমান কিনে সেটাকে একটি বাড়িতে পরিণত করতে, আর তারপর সে একটি কোম্পানি থেকে $2000 দিয়ে একটি পুরাতন বিমান কিনে নেয় এবং সেটাকে সে মডিফাই করে নিজের বাড়িতে রূপান্তর করে। বন্ধুরা দেখতে এই বাড়িটি অদ্ভুত মনে হলেও এই বাড়িটি দেখতে অনেক সুন্দর। বন্ধুরা এই অদ্ভুত বাড়িটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে চলে আসে। নাম্বার ফাইভ, ওয়ার্ল্ড স্মলেস্ট হাউস। বন্ধুরা বর্তমান সময়ে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর ধীরে ধীরে মানুষের বসবাসের জায়গা কমে যাচ্ছে, আর এই জন্য মানুষের বসবাস করার পদ্ধতি পাল্টে যাচ্ছে, আর সবাই তাদের ঘরকে ছোট করতে বাধ্য হচ্ছে। আর এই অবস্থায় পোল্যান্ডের ওয়ারসা শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যাকে পৃথিবীর সবথেকে স্লিমেস্ট হাউস বলা হয়। বন্ধুরা এই বাড়িটি এতটাই পাতলা যে এটা দৈর্ঘ্যে মাত্র 92 সেন্টিমিটার অর্থাৎ 3.02 ফিট এবং প্রস্থে মাত্র 152 সেন্টিমিটার অর্থাৎ 4.99 ফিট। বন্ধুরা এইটা দুই তলা একটি বাড়ি, আর এর মধ্যে সকল ধরনের সুবিধাই বিদ্যমান রয়েছে। বন্ধুরা এই বাড়িটি দুইটি বিল্ডিং এর মাঝখানে থাকা একটি সরু জায়গার মধ্যে তৈরি করা হয়েছে। বন্ধুরা এই বাড়ির ভিতরে সাধারণ বাড়ির মতোই লিভিং রুম, বেডরুম এবং বাথরুম রয়েছে, আর এই কারণে পর্যটকরা এই বাড়িকে অনেক পছন্দ করেন, আর এই বাড়িটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে চলে আসে।
নাম্বার ফোর ইস্টার্ন হাউস পর্তুগাল। বন্ধুরা, এই পাথরের মতো দেখতে এই বাড়িটি কোনো ফটোশপের ইমেজ নয়, এমন বাড়ি বাস্তবেই রয়েছে আর এই বাড়ি পর্তুগালে অবস্থিত। বন্ধুরা, এই বাড়ির নাম কাসাডো প্যান্ডো, যার ইংরেজি অর্থ ইস্টার্ন হাউস এবং বাংলায় অর্থ পাথরের বাড়ি। বন্ধুরা, এই বাড়ির অদ্ভুত আকার এই চারটি বিশাল প্রাকৃতিক পাথরের জন্য তৈরি হয়েছে। বন্ধুরা, এই পাথরগুলো দেওয়াল এবং ছাদের মতো করে কাজ করে। বন্ধুরা, এই বাড়ির নির্মাণ 1972 সালে শুরু হয়েছিল আর দুই বছর পর অর্থাৎ 1974 সালে শেষ হয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে আজ এই বাড়িটি একটি মিউজিয়াম। নাম্বার থ্রি বাস্কো ভার্টিকাল। বন্ধুরা, ঘরের প্রয়োজন মেটানোর জন্য প্রতি বছর লক্ষ লক্ষ গাছ কাটা হয়, যার কারণে পৃথিবীর গাছপালা ধীরে ধীরে কমে যাচ্ছে আর আমাদের ইকোসিস্টেমে অনেক বড় একটি প্রভাব পড়ছে, এবং শহরে তো এর সমস্যা আরও অনেক বেশি। আর শহরে তো গাছপালা লাগানোর মতো কোনো জায়গায় অবশিষ্ট থাকে না, আর এই অবস্থায় ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইন খুবই পপুলার হচ্ছে, যেখানে বড় বড় বিল্ডিংয়ে গাছ লাগানো হচ্ছে। বন্ধুরা, এই শহরের আবহাওয়াকে সতেজ করার জন্য এই বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় গাছ লাগানো হয়েছে। এই বিল্ডিংটির উচ্চতা প্রায় 111 মিটার এবং এটা চওড়ায় প্রায় 76 মিটার, যা প্রায় 8,900 বর্গ মিটার। আপনি জানলে অবাক হবেন যে এই বিল্ডিংয়ে 900-এর বেশি গাছ লাগানো হয়েছে। নাম্বার টু ফলিং ওয়াটার হাউস। বন্ধুরা, খুব সুন্দর এই বাড়িটিকে একটি ঝর্ণার উপরে তৈরি করা হয়েছে, যার কারণে এইটা ফলিং ওয়াটার হাউস নামে পরিচিত। বন্ধুরা, এই ফলিং ওয়াটার হাউসকে 1935 সালে তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই বাড়িটি ডিজাইন করেছেন আর্কিটেক্ট ফ্রাঙ্ক লয়েড রাইট। বন্ধুরা, এই বাড়ির মালিক এই বাড়িটিকে শুধুমাত্র ছুটি কাটানোর জন্যই ব্যবহার করত। বন্ধুরা, এই অপরূপ বাড়িটি চতুর্দিক থেকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা রয়েছে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে কিছু সময় পর এই বাড়ির মালিক এটাকে দান করে দেন। নাম্বার ওয়ান ক্যালিফ হাউস অস্ট্রেলিয়া। বন্ধুরা, এই বাড়িটিকে দেখে থাকার জন্য খুবই বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু এখানে থাকার মজাটাই আলাদা হবে। বন্ধুরা, এই বাড়িটির কনসেপ্ট ডিজাইন সবাই প্রথমে অনেক পছন্দ করেছিল আর এই বাড়িটি বর্তমানে তৈরি হতে চলেছে। বন্ধুরা, এই বাড়িটিকে অস্ট্রেলিয়ার রাজ ভিক্টোরিয়া এলাকার সমুদ্র কিনারাতে অবস্থিত একটি পাহাড়ের কিনারায় তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই বাড়িতে প্রবেশ করার রাস্তা উপরিভাগে থাকবে আর এই বাড়িতে একটি লিফট থাকবে, যার সাহায্যে প্রত্যেক ফ্লোরে যাওয়া যাবে। বন্ধুরা, এই বাড়িতে একটি লিভিং রুম, একটি বেডরুম এবং একটি কিচেন থাকবে। বন্ধুরা, এই বাড়ির কনসেপ্ট ডিজাইন খুবই ফেমাস এবং পপুলার হয়ে গিয়েছে। বন্ধুরা, এই বাড়িটির সবথেকে আকর্ষণীয় দৃশ্য হলো এর সামনে থাকা সমুদ্র। এই বাড়িতে থেকে আপনি সমুদ্রকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওতে কোন বাড়িটি সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।